কেস তো গেছে ভাইপোর সময় আসছে প্রস্তুত নেন তৈরি হন মমতা বেনার্জি কাল বলেছেন সিবিআই আমার বাড়িতে আসবে তোমরা নামবে তো মমতা বেনার্জি পিছন ঘুরে দেখবেন তোমার কথাতে তোমার ববি অরূপ থাকবে না তোমার পিছনে কেউ থাকবে না ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় মনসাতলা অফিসকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয় আমরা 21 জুলাই একটি সভা করে ক্ষতিপূরণ তুলে দেওয়ার সাথে সাথে প্রতিবাদ করার আহ্বান করেছিলাম কিন্তু মহামান্য উচ্চ আদালত রাত্রি 8টার পরে একেবারে সীমিত সংখ্যক লোককে নিয়ে সভা করার যে শর্ত দিয়েছিলেন সেই শর্তে সভা করা সম্ভব ছিল না তাই আমরা সভা করতে পারিনি আমরা 27 জুলাই হাওড়া গ্রামীণ জেলায় একটি কর্মসূচি ডেকেছিলাম কিন্তু যেহেতু 28 তারিখে কলকাতাতে বৃহত্তর কর্মসূচি ছিল তাই 27 তারিখের কর্মসূচি আমরা স্থগিত রাখি কিন্তু সেদিনই আমরা ঘোষণা করেছিলাম যে এখানে ক্ষতিগ্রস্ত দোকানদাররা তাদেরকে আমরা আজাদী কি অমৃত মহোৎসবের দিন পার্টি আমরা কেন বেছে নিলাম তার কারণ মমতা ব্যানার্জির রাজত্বে বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এবং ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর মহোদয় যে স্বাধীনতা দিয়ে গেছেন সেই স্বাধীনতা পশ্চিমবাংলার লোকের জনগণের নেই তাই আজকে সেই ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে ক্ষতিপূরণ তুলে দিয়ে আমরা পশ্চিমবাংলায় দ্বিতীয় স্বাধীনতার ডাক দিতে চাই সৌমিত্র সানা দিলু হাতি দিলু হাতি তারিখ থেকে হর ঘর তেরঙ্গা এটা করা যাবে না পশ্চিমবঙ্গে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা গতকাল বিহারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাধীনতা দিবসের প্রাক্কালে সভা করতে গেছিলেন সেই সভাতে পশ্চিমবাংলার জনগণ আপনারা বক্তব্য নিশ্চয় শুনেছেন না শুনলে পরে 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 দেখতে পেয়েছেন এখনো সুযোগ আছে ইউটিউবে গেলে সার্চ করলেই শুনতে পাবেন গোটা বক্তব্যটাতে এই মুখ্যমন্ত্রী স্বাধীনতা স্বাধীনতায় বাংলার অবদান পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী আত্মকথা একটা বক্তব্য আপনি পাবেন না তিনি আন্দামানের জেলে যতজনকে বন্দী করে রেখেছিল ইংরেজরা তার মধ্যে সবচেয়ে বেশি ছিল কারা বাঙালিরা 398 জন তারপরেই ছিল পাঞ্জাব 95 জন এই 398 জনের একজনেরও জীবনী আত্মকথা তিনি আলোচনা করেছেন উত্তর হল না তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী আত্মকথা উল্লেখ করেছেন উত্তর হল না তিনি কার আত্মকথা উল্লেখ করেছেন যিনি মাগুর মাছ বিক্রি করতে করতে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার আত্মকথা দেশ রাজ্যসভাতে পাঠাতে চাইলাম গেল না যাবে কি করে দেশ তো নাম লিখতে জানে না পড়তেও জানে না এটা স্বাধীনতা দিবসের বক্তব্য প্রধানমন্ত্রীকে তুই বলছে আর তারপরে তো আমাকে যা বলেছে তার উত্তর আমি ঠিক সময়ে সুদার আসলে কন্টিনেন্টাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে আমি দিয়ে দেবো ভালো করে আপনার
156 ভোটে হারার যন্ত্রণা আপনি সে যন্ত্রণা ভুলতে পারেননি, কোনদিন পারবেন না। যতদিন বেঁচে থাকবেন আপনার কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। আমি আজকের দিনটাকে আর ভেটে দিতে চাই না, কারণ স্বাধীনতা দিবস দেশপ্রেম আমাদেরকে প্রথম শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে চিনি, তিনি একটা বই লিখে গেছেন ইংরেজিতে। বইটার নাম হচ্ছে দা কুইন অফ দা মাস্টার এট এই সহিম, আমার চোখে আমার গুরুদেব। সেই বইতে মূল বিষয় হল দা কুইন অফ অ্যাডোরেশন অফ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কে? আরাধ্য দেবীর নাম ছিল ভারত মাতা। এটাই স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন। আর পরবর্তীকালে পরবর্তীকালে এই দেশকে বিশ্বগুরুতে যিনি পরিণত করেছেন তার নাম হল বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। ইন্দিরা গান্ধী যেতেন বিদেশে গম চাইতে, আর মোদীজির কাছে বিদেশ থেকে বার্তা আসে শ্রীলঙ্কাকে বাঁচান, বাংলাদেশে গম পাঠান, করোনার ভ্যাকসিন দিন। এটাই হল মোদীজির সঙ্গে অন্য প্রধানমন্ত্রীদের তফাৎ। সেই দেশের নাগরিক হিসেবে আমাদেরকে আরো এগোতে হবে। এই জেলাতে মানুষের মধ্যে অনেক 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 সচেতনতা বেড়েছে। যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল নির্বাচন পরবর্তী সময়, ধীরে ধীরে সেই বাতাবরণ কাটাতে হবে। আজকে উদয়নারায়ণপুরে বাগনানেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জাতীয় পতাকা তুলেছে। জাতীয় পতাকা তোলার অপরাধে আজকে বাগনানে খানিকক্ষণ আগে আমাদের প্রাক্তন জেলা সভাপতি অনুপম মল্লিকের বাড়িতে ঢুকে তাকে আক্রমণ পর্যন্ত করা হয়েছে। তখন প্রভাবশালীরা তাদেরকে বাঁচানোর জন্য পথে নামছে এবং প্রধানমন্ত্রী বলেছেন কোন প্রভাবশালীকেও ছাড় দেওয়া হবে না। আমি আপনাদের বলি, এ তো সবাই সংযতা উঠেছে, এখন তো ভোর ছটা, অপাসিন্ডিকেট ধরা পড়েছে, কেষ্ট গেছে, ভাইপোর সময় আসছে, প্রস্তুত নেন, তৈরি হন। মমতা ব্যানার্জি কাল বলেছেন সিবিআই আমার বাড়িতে আসবে, তোমরা নামবে তো মমতা ব্যানার্জি পিছন ঘুরে দেখবেন তোমার কথাতে তোমার ববি অরূপও থাকবে না, তোমার পিছনে কেউ থাকবে না।